হায় আল্লাহ, তুলে নাও, এই মেয়ে পাগল হয়ে গেছে। আমি আনমনের সাইডে তাকাতেই দেখি এক কাপড়ের দোকানে আনুমানিক 50 থেকে 55 বছর বয়সে এক বৃদ্ধা, তার থেকে বয়সে আরেকটু বড় হবে বৃদ্ধ লোকটির গায়ে শার্ট ধরে দেখছে, আর দুজনই মুচকি মুচকি হাসছে। অনুমান করলাম ওনারা হাজব্যান্ড ওয়াইফ, এই বয়সেও দুজনকে খুব সুন্দর লাগছে। বৃদ্ধা মহিলাটি হাতের শার্টটা রেখে অন্য একটা শার্ট নিলেন, এটা দেখে আমার মাথা এসে গেল ওনাকে কি গিফট দেওয়া যায়। আমিও ওই দোকানটায় ঢুকে গেলাম, তারপর অনেক বেছে বেছে অ্যাশ কালারের একটা শার্ট নিলাম, সাইজ হবে কি না জানি না। শপিং মল থেকে বের হতে যাব কিন্তু মিরার জন্য হলো না, তার নাকি ওই টেডি বিয়ার কিনে দিতে হবে। প্রথমে দিতে চাইনি কিন্তু ওর জেদের কাছে বাধ্য হয়ে দেয়াই লাগলো। বাসায় এসে ওই শার্টের প্যাকেট লুকিয়ে রাখি, বর্তমানে শার্টের প্যাকেটটা ব্যাগে ঢুকিয়ে নিলাম। ইউনিভার্সিটিতে এসে ওনাকে অনেক খুঁজলাম, পেলাম না, একটা ক্লাস করে আবার খুঁজছি, একজনের থেকে জানতে পারলাম উনি ক্লাবে আছে। ক্লাবটা মূলত রাজনৈতিক সভা, আলোচনার জায়গা, যাব কি যাব না ভাবছি, না যাই কী বার হবে, যেই ভাবা সেই কাজ। মীরাকে নিয়ে চললাম ক্লাবের দিকে, মীরা তো খুব ভয় পেয়ে আছে, ও এসব অনেক ভয় পায়, আমার ভয় না লাগলেও খুব বেশি পছন্দ না এই দলাদলি, তাও যাচ্ছি। ক্লাবের বাহিরে দুইটা জুনিয়র ছেলে দাঁড়িয়ে, আমাদের ভেতরে যেতে দেবে না, অনেকবার বলার পরেও যেতে দেবে না, কী আর করা, শয়তানি বুদ্ধি কাজে লাগালাম, সিনিয়র হওয়ার সুযোগ নিলাম, ভয় দেখিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকেই দেখি ওনারা বসে কী নিয়ে তর্কাতর্কি করছে, একটা ছেলে তো ওনাকে মারতে আসলো, উনিও তেড়ে গেলেন, শিবলি ভাইয়াও ওনার সাথে মারতে গেলেন ওই ছেলেটাকে। দুপাশ থেকে এই ছেলেরা হাতাহাতি করছে, কয়েকজন থামানোর চেষ্টা করেও পারছে না। হঠাৎ ওনার মুখে একটা ছেলে খুব জোরে ঘুষি মারল, ঘুষিটা ওনাকে মারা হলেও আমার বুক কেঁপে উঠল, যেন আমাকেই মেরেছে। ঘুষি খেয়ে উনি নিজেকে সামলাতে না পেরে নিচে গিয়ে পড়লেন, আমি তাড়াতাড়ি ওনার কাছে গিয়ে মাটিতে বসে পড়লাম। আপনার লাগেনি তো, ঠিক আছেন তো আপনি? মিহিন, তুমি এখানে কোথায় লেগেছে দেখি। কিরে সৌভিক, এটা আবার কে, প্রেমিকা নাকি? আমি আর চোখে ছেলেটার দিকে তাকালাম, যেই ছেলেটার সাথে ওনার প্রথমে ঝামেলা বেঁধেছে সেই ছেলেটাই। আমি আবার ওনার দিকে তাকিয়ে, অনেক ব্যথা পেয়েছেন? তুমি এখানে এসেছো কেন, এখনই বাইরে যাও। উনি আমার হাত ধরে উঠে দাঁড়ালেন, তারপর ওই ছেলেটা কি যেন ইশারা করে ওনার চোখ লাল হয়ে গেল, হাত মুঠ করে ফেলেছে রাগি চোখে আমার দিকে তাকিয়ে। নিহিন যাও এখান থেকে। না, আপনাকে একটা জিনিস দেওয়ার আছে। নিহিন যাও। না বললাম না আগে। নিহিন গেট আউট। না আমি যাবো না। আমি কথাটা বলার সাথে সাথে উনি আমাকে থাপ্পড় মারেন, আমি তো থ মেরে গেছি। আপনি আমাকে মারলেন? গেট লস ড্যামন ইট। ওনার এই বিহেভিয়ারে খুব খারাপ লাগলো, কেঁদে দিলাম আমি। উনি এখনও রেগে তাকিয়ে আছে, আপনি খুব খারাপ। কথাটা বলেই ব্যাগ থেকে ওনার জন্য আনার শার্টের প্যাকেটটা ছুঁড়ে মারলাম ওনার বুকের ওপর, তারপর চলে আসি। বাসায় এসে অনেক কান্নাকাটি করলাম, সারাদিন কিছু খায়ও নি। বাসার সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে কিন্তু কিছু বলছিও না। রাতে শুয়ে আছি, মন খারাপ প্লাস রাগ নিয়ে, তখনই ওনার কল আসলো। আমি কল কেটে দিয়ে ফোন সুইচ অফ করে রাখলাম 10 মিনিটের মতো পর। ফোন অফ করে রেখেছো কেন? হঠাৎ করে রুমে কারোর আওয়াজ পেয়ে আমি ভয় পেয়ে গেলাম, তাকিয়ে দেখি উনি বেলকনির দরজায় দাঁড়িয়ে। বেলকনির দরজা লক করতে মনে ছিল না, উনি ঘরের ভেতরে এসে আমার বেডে বসে পড়ল। ওনাকে দেখে গায়ে ওড়না দিতে দিতে আমি উঠে দাঁড়ালাম। রাগ করে আছো কেন তুমি? আমি তো আর ইচ্ছে করে মারিনি তোমাকে, প্লিজ বোঝো ব্যাপারটা। তখন আপনি আমার রুমে কি করছেন এখন? কোন সাহস এসছেন? এক্ষুনি বের হয়ে যান। আই এম সরি মিহি পাখি। ডোন্ট কল মি মিহি পাখি। উনি এবার আমার কাছে এসে আমার হাত ধরে ফেললেন। সরি মিহি পাখি, আসলে তুমি তখন হঠাৎ করে চলে এসেছিলে, ওখানে অনেক খারাপ ছেলে ছিল, ওরা ভালো না, আমার শত্রু ছিল অনেকেই, আর ওরা যদি জানে আমি তোমাকে ভালোবাসি তোমার ক্ষতি করে দিত। আদিল মানে যার সাথে আমার ঝামেলা হয়েছিল, সে তখন ইশারা করে খুব বাজে একটা কথা বলেছিল, তাই তো আমার বেশি রাগ হয়ে গেল, সরি সত্যি বলছি। রাগ হয়েছে বলেই মারতে হবে? হ্যাঁ হবে। কি না মানে আমার ভালোবাসার মানুষটিকে কেউ খারাপ মন্তব্য করলে আমার তো রাগ হবেই, তাই না? বাট আই প্রমিস ইউ আর কোনোদিন মারবো না, সরি বললাম তো আমি, প্লিজ। সবার সামনে মেরে এখন নাটক করা লাগবে না। আমি নাটক করছি না, তুমি জানো আদিল কি বলেছিল?
মন চাচ্ছিল ওরে খুন করি। কি কি বলেছিল শুনি? ও না, তোমার শোনা লাগবে না, খারাপ কথা। তুমি শুধু আর কোনোদিন এভাবে হুটহাট করে যেও না ওখানে। আমার লজ্জা আছে আর কোনোদিন যাব না। আবার রাগ করছো কেন? রাগ করছি না, এবার জান। রাগ তো করছো না, সত্যি বলতে আমার এখনো রাগ আছে, কিন্তু আমি বলছি না। এই ছেলে কি বললো না বললো, তাই বলে এইভাবে আমাকে মারবে? উনি সব সময় আমার সাথে বাজে ব্যবহার করে, এবার আর আমি ওনার সাথে ভালো করে কথা বলবো না। সরি তো নিহিন। থাক, আর সরি বলতে হবে না, জানি এখন। হুম, যাবই তো। তুমিও যাবে আমার সাথে? আমিও যাবো মানে? তুমি যাবে মানে তুমি যাবে। আমি কই যাবো? আমার সাথে চলো। আমার হাত ধরে উঠে দাঁড়ালেন। আমি কোথায় যাবো আর কেন যাবো? আগে চলোই তো। না, আমি আপনার সাথে কোথাও যাবো না। না যাবে, এখনই যাবে। আর যদি না যাও, আমি কিন্তু এখন তোমার আব্বুর কাছে চলে যাব, গিয়ে বলবো আমি তোমাকে ভালোবাসি, আর তুমিও। কি ভেবো না, মজা করছি। উনি আরো অনেক কথা বললেন, বাধ্য হয়ে ওনার সাথে যাওয়া লাগবে, কারণ ওনাকে দিয়ে বিশ্বাস নেই। উনি যে ছেলে তা যেতেও পারে বাবার কাছে। বাবার কাছে যাওয়া মানেই তো আমার বিপদ। উনি বেলকনি দিয়ে যেতে গেল, আমি থামিয়ে বাড়ির পেছন গেট দিয়ে বের হয়ে বের হলাম। বাইরে এসে দেখি ওনার গাড়ি দাঁড়িয়ে, ওনার গাড়িতে উঠে বসলাম, উনিও আমার পাশে বসলো। আমি এখনও রেগে আছি। তারপর মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আসলে কি জানো নিহি পাখি, রাজনীতি ব্যাপারটা অনেক খারাপ, আবার ভালো আছে। তুমি কোন সাইডটা বেছে নিবা সেটা তোমার ব্যাপার। কিছু কিছু মানুষ এতটাই জঘন্য হয় যে বিপক্ষ দলকে দমানোর জন্য এরা যা না তাই করতে পারে, পরিবারকেও হার্ট করতে পারে। এতই যখন খারাপ, তাহলে ওসব করা লাগে কেন? আরে বললাম না, ভালো দিকও আছে, আমি সেটাই করি। কিন্তু তুমি আর যা করলে ভয় ঢুকে গেল। আমি আবার কি করলাম? ওই যে মিটিংয়ের মাঝে গেলে, কত বড় ভাই, বিপক্ষ দলের ছেলেরা ছিল, ওরা তো তোমার দিকে খারাপ নজর দিতে পারতো। যদিও আমার কেন জানি না মনে হচ্ছে ওই আদিল আমাকে শায়েস্তা করার জন্যে তোমার না। আবার আচ্ছা বাদ দাও, খাবার খাওনি কেন তুমি? এই ব্যাটা কেমনে জানলো? আমি সব জানি। হাই আল্লাহ, মনের কথাও পড়তে পারে নাকি? নীলুফা বলছিল ভাইয়াকে, আমি পাশেই ছিলাম তাই শুনেছি। যাক তাও ভালো। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি থেকে বের হয়ে গেলেন। তারপর সামনের সিট থেকে একটা ব্যাগ আনলেন, ছোট্ট একটা ব্যাগ। ব্যাগ খুলে উনি একটা টিফিন বক্স বের করেন। টিফিন বক্স খুললেন, ভেতরে ভাত, ডিম ভাজি আর আলু ভর্তা। উনি হাত ধুয়ে এক লোকমা ভাত হাতে নিয়ে আমার মুখের সামনে ধরলেন, নাও খাও। আমি ওনার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি, উনি আমাকে ভাত খেয়ে দিতে যাচ্ছে। কি হলো, খাও। আমি এর থেকে বেশি কিছু পারি না রান্না করতে। না, কফি পারি অবশ্য, কিন্তু কফি তো আর খাওয়ানো যাবে না এখন। খেয়ে নাও না নিহি পাখি, ওভাবে কি দেখছো, খেয়ে নাও। আমি আর কোনোদিন তোমাকে মারবো না, প্রমিস। খাবো না আমি। প্লিজ খেয়ে নাও, আমি তো বললাম আর মারবো না। উনি অনেকবার রিকোয়েস্ট করলেন, আমি শুনলাম না। উনি এবার মন খারাপ করে বললেন, ঠিক আছে খাওয়া লাগবে না, তোমার আর কি, তুমি তো না খেয়ে থাকতে পারো। আমি তো পারি না, আমি না হয় না খেয়ে মরে যাব। তুমি খাওনি তাই আমিও খাইনি, এখন আমি তোমার জন্যে নিজের হাতে রান্না করে আনলাম। আর তুমি, ভেবেছিলাম তুমি খাওয়ার পর আমি খাবো, কিন্তু এখন তো। আচ্ছা তুমি বাসায় যাও। ওনার মুখে মরে যাওয়ার কথা শুনে আমার বুকের মধ্যে কেঁপে উঠল, না আমি খাবো। কি বললে শুনতে পেলাম না। আমি ভাত খাবো। উনি আর একটা কথাও বললেন না, হাতে ভাত নিয়ে আমাকে খাইয়ে দিলেন। প্রথমবার গালে দিতেই পোড়া আর সাথে লবণে ভরা ডিম ভাজিতে আমার বমি চলে আসলো, কিন্তু ওনার মুখের দিকে তাকিয়ে কিছু বললাম না। উনি খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, কেমন হয়েছে? ভালো। উনি হাসি মুখে আরও দু একবার খাইয়ে দিলেন, এবার আপনিও খেয়ে নেন, আমি আর খাবো না, আই এম ডান। এইটুকুতেই হয়ে গেল? এইটুকু খাও বলে তুমি এত সুখ না। যাই হোক, আমি খাই, খুব ক্ষুধা পেয়েছে। উনি একবার ভাত মুখে দিলেন আলু ভর্তা দিয়ে, তারপর ডিম ভাজি গালে পড়তেই ওয়াক করে উঠলেন, গাড়ির জানালা দিয়ে বমি মতো করে খাবার তুলে দিলেন। ছি, এটা ডিম ভাজি না অন্য কিছু, এত বাজে খেতে, ওয়াক থু। আচ্ছা নিহিন, তুমি এটা খেলে কীভাবে? এটা তো এই জন্যই আমি ইউটিউবে বিশ্বাস করি না। ওই যে ডিম ভাজি, আমি আসলে ভাত আর ভর্তাই পারি, ডিম আজকে ফার্স্ট টাইম ভেজেছি, তাও ইউটিউবের জোরে। আচ্ছা এসব বাদ দাও, তোমার জন্যে আরও একটা সারপ্রাইজ আছে। ওয়েট,